সন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান, সন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, সুন্নাত শুধু নয় মজলুম সহায়ক, সুন্নাত উহুদের জালিমের প্রতিরোধ, সুন্নাত শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া, আরো সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া, মহাব্বতে সুদিনের সাথী তুমি, দুর্দিনে ও তার পাশে থাকো কি, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, সুন্নাত কোরআনের সমাজ বিনির মানে বৈর সকল পথ মারিয়ে চলা, সুন্নাত দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা, সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন, সুন্নাত সুন্নাত শুধু নয় বেশ চড়াতে যাওয়া, আরো সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া, মহাব্বতে তার খালিদ মরালি আবু বকরের মতো পাশে থাকো কি, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী বগুড়া জেলার গাবতলী উপজেলার অন্তর্গত পুরাতন কর্ণীপাড়া বাইথন নূর জামে মসজিদের উন্নয়ন কল্পে যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের মহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, অত্র অঞ্চলের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব, মানবাধিকার সংস্থা ফাউন্ডেশনের সম্মানিত সাধারণ সম্পাদক এবং প্রথম শ্রেণীর ঠিকাদার জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মিলু, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট সাংবাদিক, বিশিষ্ট কলামিস্ট, বিশিষ্ট রাজনীতিবিদ, বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য, বগুড়া সাত তথা গাবতলী শাহজাহানপুর অঞ্চলের গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব, জননন্দিত জননেতা জনাব মোহাম্মদ রেজাউল করিম বাবলু, আল্লাহ তাআলা ওনাদের ইজ্জত সম্মান বাড়িয়ে দেন, কোরআনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের খেদমতে আল্লাহ ওনাদেরকে কবুল করেন।
আপনাদের এমপি সাহেবের চেহারা ছিল তো সুন্নতি চেহারা এবং কোরআনকে তিনি ভালোবাসেন আজকের মাহফিলে উপস্থিত করে তার বহি প্রকাশ তিনি ঘটিয়েছেন আলহামদুলিল্লাহ বহু এলাকায় নেতারা আড়ালে থেকে মাহফিলে বাধা দেয় আর আপনাদের এলাকায় আপনাদের জননেতা উপস্থিত হয়ে মাহফিলকে সফল মণ্ডিত করে তোলে কোরআনের পক্ষে যারা কাজ করছেন তারা দুনিয়া আখেরাতে সম্মানিত হবেন কোরআন আর ইসলামের বিরুদ্ধে যারা কাজ করতেন দুনিয়ায় বিজ্জত হবেন আখেরাতেও আল্লাহর আযাবের সম্মুখীন হওয়া লাগবে আমরা এমপি সাহেবের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা এমপি সাহেবের জন্য আল্লাহ তাআলা এমপি সাহেবকে কবুল করে নেন তিনি পার্লামেন্টে অনেক সুন্দর সুন্দর বক্তৃতার জন্য দেশবাসীর কাছে প্রশংসিত হয়েছেন আপনারা জানেন তিনি পার্লামেন্টে বিভিন্ন সময় বরেণ্য অনেক আলেমদের পক্ষে বক্তব্য দিয়েছেন পার্লামেন্টে তিনি ইসলাম ও মুসলমানদের পক্ষে অনেক জনগুরুত্বপূর্ণ ইস্যুতে তিনি কথা বলেছেন আমরা দোয়া করছি আজীবন তিনি যেন এভাবে ইমানের পথে অবিচল থেকে মানুষের জন্য কাজ করে যেতে পারেন আল্লাহ তাআলা ওনাকে কবুল করেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট আইনজীবী অত্যন্ত সুন্দর মনের মানুষ এতক্ষণ একসাথেই ছিলাম খাওয়া দাওয়া হয়েছে অ্যাডভোকেট মোহাম্মদ জাকিউল আলম সোহেল ভাই এবং সার্বিক সহযোগিতায় আছেন ইঞ্জিনিয়ার জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতিবৃন্দ পোস্টারে উল্লেখিত সম্মানিত বরেণ্য অতিথিবৃন্দ বিশেষ করে আমার আগে কোরআন এবং সুন্নাহ থেকে অত্যন্ত তাত্ত্বিক এবং জ্ঞানগর্ভ আলোচনা পেশ করেছেন বিশিষ্ট আলেমে দীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মোহাম্মদ এমদাদুল হোসেন জিহাদি হাফেজাহুল্লাহ ওয়া রাআ আল্লাহ তাআলা আমার ভাইয়ের ইজ্জত সম্মান বাড়িয়ে দেন ইলম এবং আমলগত যোগ্যতা আরো বৃদ্ধি করে দেন সবাই বলেন আমিন মঞ্চে বসা শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম মাহফিলে এসেছেন সম্মানিত জনপ্রতিনিধিবৃন্দ আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আজাম যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন আমার কলিজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা মিডিয়ার প্রিয় কর্মী ভাইয়েরা মাহফিলে এসেছেন পুলিশের ভাইয়েরা প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা প্রাণ প্রিয় গাবতলী তথা আমার প্রিয় বগুড়াবাসী ক্যাঙ্কা আছেন সকলই দেখেছেন আমার বাড়ি সিলেট হলে কি হবে আপনাদের প্রতি আমার ভালোবাসা আছে ভালোবাসা না থাকলে আমি আপনাদের ভাষাকে রক্ত করতাম না আমাদের সিলেটে বলে কিতাব আইসা বালানি আর আপনারা খুব সুন্দর করে বলেন ক্যাঙ্কা আছো বারে একটা টান দেন মধ্যে মুত্তাসিলের মতো খুব সুন্দর আপনাদের ভাষা আমরা বলি আমরা আপনারা বলেন হামরা চমৎকার ভাষা আপনাদের সবাই ভালো আছেন এই যে কিছু বাবারা কিছু ভাইয়েরা চুপচাপ আলহামদুলিল্লাহ বললেন না সবাই বলেন তো দেখি আমাদেরকে সুস্থতার সাথে যিনি বাঁচিয়ে রেখেছেন তিনি কে আমাদেরকে যিনি বাঁচিয়ে রাখলেন আমরা যদি তার শুকরিয়া না জানাই তাহলে সেটা হয়ে যাবে না শুকুরি সেটা হবে অকৃতজ্ঞতা সেটা হবে নাফরমানি আপনি কেন আল্লাহ নাফরমানি করবেন বলেন আপনাকে আল্লাহ নেয়ামতের সাগরে ডুবিয়ে রেখেছেন আপনি কয়টা নেয়ামতকে গুনবেন আল্লাহ কোরআনে বলেছেন ওয়া ইন তাউদ্দু নিআমাতাল্লাহি লা তুহসুহা তোমাদেরকে নেয়ামতের সাগরে ডুবিয়ে রেখেছি এই নেয়ামতগুলো যদি গণনা শুরু করো গুনতে গুনতে কোনোদিন কুল কিনার পাবা না আল্লাহু আকবার শুধু একটা নেয়ামতের কথা বলি মানুষ বেঁচে থাকার জন্য একজন সুস্থ মানুষ বেঁচে থাকার জন্য প্রতিদিন প্রায় 500 থেকে 600 লিটার অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকার জন্য আমরা অক্সিজেন গ্রহণ করি না আজকের বিজ্ঞান বলছে একজন সুস্থ স্বাভাবিক মানুষ বেঁচে থাকার জন্য প্রতিদিন কয় শত লিটার অক্সিজেন গ্রহণ করে 500 থেকে 600 লিটার অক্সিজেন গ্রহণ করে এই অক্সিজেনের গুরুত্ব মানুষ উপলব্ধি করেছে গেল 2 বছরের প্যান্ডামিক সিচুয়েশনে করোনা ভাইরাস চলাকালীন সময়ে আপনারা দেখেছেন অক্সিজেনের সিলিন্ডারের জন্য মানুষের কেমন দৌড়ঝাঁপ ছিল বর্তমান বাজারে 500 থেকে 600 লিটার অক্সিজেনের দাম হলো প্রায়
চার থেকে পাঁচ লক্ষ টাকা। তাহলে আমরা যদি ধরে নেই প্রতিদিন একজন মানুষ পাঁচ ছয়শো লিটার অক্সিজেন নেয় যার দাম পাঁচ লক্ষ টাকা, তাহলে আপনি আমি সুস্থ মানুষ বেঁচে থাকার জন্য প্রতি মাসে অক্সিজেন নেই আমরা পাঁচ লক্ষ গুণ তিরিশ একশো পঞ্চাশ লক্ষ, অর্থাৎ প্রায় দেড় কোটি টাকা। এক বছরে হয় আঠারো কোটি টাকা, যার বয়স বিশ বছর নিজেই হিসাব বের করেন আপনি এখনো পর্যন্ত কত শত কোটি টাকার অক্সিজেন নিয়েছেন। যাদের বয়স থার্টি ফোরটি ফিফটি অ্যাবাভ, চিন্তা করেন তো কত মিলিয়ন ডলারের অক্সিজেন গ্রহণ করেছেন আল্লাহর কাছে টাকা দিয়ে না ফ্রি ফ্রি মাগনা মাগনা। তো যে আল্লাহ আপনাকে এভাবে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখেন, জবানে তালা মাইরা আপনি যদি আল্লাহর শুকরিয়া আদায় না করেন, এটা তো সরাসরি একদম সুজা সাপটা আল্লাহর সাথে নাফরমানি হয়। আমরা কি না শুকর বান্দা হয়ে বাঁচতে চাই? এই জন্য আসুন জবান খুলে আকাশ বাতাস ভারী করে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজান? কম না বেশি? আমরা খুশি, পরিমাণেও বেশি। জবান খুলে পড়েন আল্লাহ আকবার। কোরআনের মাহফিলগুলো বাংলাদেশে দিন যত যাচ্ছে ততই বাড়ছে, যুবকদের প্রাণবন্ত উপস্থিতি, যুবকদের পরিবর্তন আমরা লক্ষ্য করছি। অনেকে বলেন বাংলাদেশে এত মাহফিল হচ্ছে কি লাভ হচ্ছে, কি লাভ হচ্ছে? এটা বুঝতে হলে তসলিমা নাসরিনের ব্যবহার করা চশমা চক্ষু থেকে খোলা লাগবে। কি লাভ হচ্ছে মানে যে যুবককে মাদক ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, কোরআনের এই মাহফিলগুলো থেকে আলেমরা মাদকের বিরুদ্ধে কথা বলছেন বলে অনেক মাদকাসক্ত যুবক মাদক থেকে ফিরে সুপথে চলে এসেছে। যারা বলে কোরআনের মাহফিল দিয়ে কি হচ্ছে, আমি বলবো আপনি চোখে দেখেন না, এই যুবকদেরকে জঙ্গিবাদ থেকে সন্ত্রাসবাদ থেকে ফিরিয়ে আনার জন্য মাহফিলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আলেমরা কথা বলে থাকেন। কারণ জঙ্গিবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এখানে পুলিশের ভাইরা এসেছেন, গোয়েন্দার ভাইয়েরা থাকলে তাদেরকে বলবো আপনারা উপরে রিপোর্ট করবেন। এই মাহফিলগুলোতে আমরা প্রত্যেক দিন বক্তব্যের পাঁচ দশ মিনিট পনেরো মিনিট সময় মাদকের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা কথা বলি। আপনারা অস্ত্র হাতে নিয়ে মানুষদেরকে অন্যায় থেকে ফেরাবার কাজ করছেন, এদেশের আলেমরা আপনাদের দুশ্মন নন, আপনাদের শত্রু নন। আলেমরাও তাদের পবিত্র জবানে কোরআন হাদিসের কথা বলে মানুষকে বিপদ থেকে সুপথে ফিরিয়ে আনার কাজ করছেন। সুতরাং আলেমদেরকে কথা বলার সুযোগ দিবেন, আলেমদের মাহফিলে বাধা হয়ে আমরা দাঁড়াবো না, আলেমদেরকে বেশি বেশি সুযোগ দিব। কারণ আলেমরা হচ্ছেন সরকার আর প্রশাসনের বন্ধু, সরকার আর প্রশাসনের দুশ্মন নয়। সরকার এবং প্রশাসন যেরকম করে সমাজ আর রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে চান, আলেমরাও সত্যের পক্ষে, সুন্দরের পক্ষে, শৃঙ্খলার পক্ষে, শান্তির পক্ষে আলেমরা কথা বলেন, ঠিক কি না? কারণ ইসলাম সত্যের পক্ষে, ইসলাম সাম্যের পক্ষে, ইসলাম সুন্দরের পক্ষে, ইসলাম শৃঙ্খলার পক্ষে, সুষম বন্টনের পক্ষে, ইনসাফের পক্ষে। তবে মাহফিলগুলোতে বাধা দেয় কারা? কারণ ইসলাম অসত্যের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, অপকর্মের বিরুদ্ধে, গাজার বিরুদ্ধে, ইয়াবার বিরুদ্ধে। সুতরাং যে 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 কথাগুলো বললাম, গাজা ইয়াবা, গাজাখুর ইয়াবাখুরের মদতদাতা যারা, গাজা আর ইয়াবার লাইসেন্স দিয়ে যারা সমাজে গাজা আর ইয়াবার সমাজে যারা গাজা আর ইয়াবাকে চালিয়ে দেয়, প্রসার ঘটায়, আপনারা দেখবেন এই সকল অন্যায় আর অপরাধ জগতে নেতৃত্ব দেয় যারা কোরআনের মাহফিলে বাধা দেয় তারা। কোনো ভালো মানুষ কখনো কোরআনের মাহফিলে বাধা দিতে পারে না, কারণ কোরআনের মাহফিল সমাজের জন্য ভালো না খারাপ? অনেকে বলে মাহফিল এত বেড়ে কি হয়েছে, আপনার ঘরের বউয়ের দিকে তাকান, আপনার ঘরের বউ আগে ভারতীয় সিরিয়াল দেখতো, এখন আপনার ঘরের বউ সারাদিন ইউটিউবে ঢুকে হুজুরদের ওয়াজ শুনে আর রান্না করে। আপনি বলছেন ওয়াজ মাহফিল দিয়ে কি হয়েছে, এই যুবকগুলো আগে যাত্রাপালায় চলে যেত, এখন যাত্রাপালা বন্ধ হয়ে গিয়ে যুবকরা এখন কোরআনমুখী হয়েছে, এবং যুবকদের এই কোরআনমুখী এই চিত্র জানান দিচ্ছে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। এই গণজোয়ারকে রুখে দেওয়া যাবে না, এই গণস্রোতকে রুখে দেওয়া যাবে না, কোরআনের আলোকে কেউ থামাই দিতে পারবে না। কারণ কোরআন কার? কোরআন টিকায় রাখার দায়িত্ব এই ঠিকাদারি আলেমরা দেয় নাই। ইসলামের আলোকে নিভায় দেওয়া এত সহজ নয়, এটা মোমবাতির আলো নয় যে আপনি ফু দিয়া নিভায় দিবেন। কারণ আল্লাহ কোরআনে বলেছেন ইউরিদুন আল ইউতফিউ নূরাল্লাহ,
এরা চায় তাদের মুখের ফুৎকার দিয়ে কোরআনের আলোকে নিভিয়ে দিতে এটা কি মোমবাতির আলো মোমবাতির আলোকে ফু দিয়ে নিভানো যায় কিন্তু ইসলামের আলো কোরআনের আলো হচ্ছে ইলেকট্রিক্যাল লাইটের মতো এই যে ইলেকট্রিক্যাল লাইটগুলো এখানে জ্বলছে আমি যদি বিসমিল্লাহ পড়ে আয়াতুল কুরসি পড়ে সূরা ফাতিহা পড়ে ছু 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 ফু মারি নিভে যাবে এবার বগুড়ার সব মানুষ মিলে একসাথে শক্তিশালী একটা ফু দিব নিভে যাবে এই পাগলামো দেখলে মানুষ বলবে আমরা সবাই পাগল হয়ে গিয়েছি দিশেহারা হয়ে গিয়েছি কারণ এটা প্রায় সবাই জানে একজন বাচ্চাও জানে ইলেকট্রিক্যাল লাইটগুলো বন্ধ করতে হলে কি চাপতে হবে আর জোরে বলেন সুইচ চাপতে হবে সুতরাং ইসলামের আলো মোমবাতির আলো নয় যে ফু দিয়ে ভালো যাবে আলেমদের উপরে নির্যাতন করে তারপরে ইসলাম ইসলামওয়ালা লোকদের উপরে নিপিড়নের স্টিম রোলার চালিয়ে এরকম এত হালকা ফু দিয়ে ইসলাম কেনে ভালো যাবে না কারণ ইসলামের সুইচটা রেখে দিয়েছেন আল্লাহ কার কাছে আরো জোরে বলেন কার কাছে এই সুইচকে বন্ধ করার অপচেষ্টা চালিয়েছে ফেরাউন এর অপচেষ্টা চালিয়েছেন অমরুদ অপচেষ্টা চালিয়েছে আবু জাহাল উতবা শাইবা যারাই অপচেষ্টা চালিয়ে হাত বাড়িয়েছে আল্লাহদেরকে ধ্বংস করে দিয়ে ধ্বংসের রাস্তা করে নিক্ষিপ্ত করে দিয়েছে আর ইমানের পথে থাকলে দুনিয়া আখেরাতে আমাদের কি যিনি সম্মানিত করবেন তিনি কে আল্লাহ আমাদেরকে কবুল করেন সম্মানিত ভাইয়েরা কষ্ট হচ্ছে আপনাদের অল্প সময় আমরা হেদায়েতি কিছু কথা কোরআন থেকে শুনবো ইনশাআল্লাহ আজকে বেশিক্ষণ কথা হবে না অল্প স্বল্প কথা হবে তবে আমাদের জীবন পরিবর্তনে কথাগুলো কাজে লাগবে ইনশাআল্লাহ এই পৃথিবীতে আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে আমাদেরকে আল্লাহ কেন সৃষ্টি করলেন কি কারণে রব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদেরকে দুনিয়াতে পাঠালেন রব্বুল আলামিন কোরআনুল কারীমের 51 নম্বর সূরা সূরাতুজ যারিয়াতের 56 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ তাআলা বলছেন আই ডিড অন ক্রিয়েট দা জিন কাইন্ড এন্ড ম্যান কাইন্ড অ্যাকসেপ্ট মাই ওরশিপ আল্লাহ তাআলা বলছেন আমি পৃথিবীতে জিন আর মানব জাতিকে আমার গোলামি ছাড়া আমার দাসত্ব ছাড়া অন্য কিছুর জন্য সৃষ্টি করি নাই আমাদেরকে সৃষ্টি করা হয়েছে কার গোলামির জন্য আমরা সবাই গোলাম কার আমরা যে আল্লাহর গোলাম আমরা যে আল্লাহর গোলাম এই গোলামির সর্বোৎকৃষ্ট নমুনা এই গোলামির সবচাইতে চমৎকার নমুনা পাওয়া যায় একটি ইবাদতের ভিতরে সেই ইবাদতের নাম হচ্ছে সালাত সেই ইবাদতের নাম কি আমার দিকে তাকান আল্লাহর গোলামের সবচাইতে সুন্দর নমুনা পাওয়া যায় একটি ইবাদতের ভিতরে সেই ইবাদতের নাম হলো সালাত এখন একটা প্রশ্ন হতে পারে সালাত আল্লাহ তাআলা আমাদের জন্য প্রতিদিন কয় ওয়াক্ত ফরজ করেছেন কেন হোয়াটস দ্য রিজন কারণ কি যেন প্রতিদিন আপনারা আল্লাহকে সেজদা দেন শুধু কি এই উদ্দেশ্যে নামাজ পাঁচ ওয়াক্ত ফরজ করা হয়েছে আহা কথা বুঝেন না আমার আমি কি গুরুস্থানে না জিন্দা স্থানে তা জিন্দা স্থান বুঝবো কেমনে আমি আবার কথাটা রিপিট করি আবার বলি ঠিক আছে আল্লাহ তাআলা দৈনিক আমাদের জন্য নামাজ ফরজ করেছেন কয় ওয়াক্ত কেন শুধুমাত্র আপনার আমার কাছ থেকে আল্লাহ সাজদা নেওয়ার জন্য সাজদা তো বুঝেন শুধু সাজদা নেওয়ার জন্য সাজদা তো আমরা কারে দেই তো আল্লাহ তাআলা শুধু সাজদা নেওয়ার জন্য কি আমাদের আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছেন বুঝে বলেন না শুধু সাজদা দেওয়ার জন্য নয় তাহলে কেন দেখেন নামাজের অবস্থানটা কোথায় আগে বুঝেন ইসলামের বেসিক পাঁচটা পিলার আছে তার মধ্যে কালেমার ইমানের পরেই হচ্ছে নামাজ ইমানের পরে কি বগুড়ার মানুষ একটু বগুড়া বগুড়া ভাব তো থাকা দরকার হ্যাঁ ইমানের পরে আছে কি নামাজ এই নামাজটা হলো ইবাদতের মাথা কেন আল্লাহ নামাজ দিলেন শুধুমাত্র সাজদা দেওয়ার জন্য ভুল এই কথা যদি শুধু সাজদা দেওয়ার উদ্দেশ্যে আল্লাহ নামাজ দেন আপনার মতো লোক আর আমার মতো লোক আল্লাহরে সাজদা দিলেও কি না দিলেও কি আল্লাহর কোনো লস হবে দিলে আপনার লাভ না দিলে আপনার লস লাভ লস দুটাই আপনার আল্লাহর কোনো লাভ লস আপনি দিলে জান্নাতে যাবেন না দিলে শয়তানের অনুসারী হয়ে জাহান্নামে যাবেন কিন্তু শুধুমাত্র সাজদা দেওয়ার জন্য আল্লাহ নামাজ
আমাদের উপরে ফরজ করেন নাই প্রশ্ন হতে পারে হুজুর তাহলে কি বলতে চান আপনি কেন আল্লাহ নামাজ দিয়েছে নামাজ আল্লাহ তাআলা আমাদেরকে এই জন্য দিয়েছেন নামাজের বাহিরে আমরা কেমনে চলব নামাজের বাহিরে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কেমনে চলব 24 ঘন্টা কিভাবে চলব সব ট্রেনিং সব প্রশিক্ষণ যে ইবাদতের ভিতরে আছে সেই ইবাদতের নাম আরো জোরে আমার কথা বুঝছেন আপনারা জীবনে যা শুনেন নাই আজকে তা শুনবেন ইনশাআল্লাহ এগুলো গবেষণালব্ধ পয়েন্ট তাহলে আমরা ফার্স্ট অফ অল যেটা জানলাম নামাজ শুধুমাত্র সাজদা দেওয়া আর আল্লাহর সাজদা নেওয়ার উদ্দেশ্যে ফরজ হয় না নামাজ ফরজ হয়েছে জীবন পরিচালনা আর প্রশিক্ষণ গ্রহণের জন্য অর্থাৎ আপনার জীবনটা কিভাবে পরিচালনা করবেন সব প্রশিক্ষণ সব ট্রেনিং সব শিক্ষা যে ইবাদতের ভিতরে আছে ইবাদতের নাম আমি বলতে গেলে অনেক লম্বা সময় লাগবে অত লম্বা কথা বলে আপনাদেরকে ডিস্টার্ব করব না কিছু যুবকরা মনে আবার ব্রাজিলের জন্য ভালাইতেছে এটাও আমার মাথায় আছে ঠিক আছে মাহফিলে মা বোনরা এসেছেন বয়স্ক বাবারা এসেছেন যুবকরা এসেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছে ছাত্ররাও এসেছে আমি চিন্তা করলাম আজকে বগুড়ার মানুষকে এমন একটা আলোচনা উপহার দেওয়া দরকার যাতে সব শ্রেণী পেশার লোকেরা এই আলোচনা থেকে কিছু না কিছু মেসেজ নিয়ে বাড়ি যেতে পারে নামাজ আল্লাহ তাআলা দিয়েছেন জীবন পরিচালনার প্রশিক্ষণের জন্য সেখান থেকে আমি আজ নামাজের কয়েকটি শিক্ষা তুলে ধরব যেগুলো পুরুষ নারী ছোট বড় বিভিন্ন শ্রেণী পেশা সবার কাজে লাগবে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রের জন্য কথাগুলো কাজে লাগবে ইনশাআল্লাহ আমরা আজকে নামাজের কয়েকটি শিক্ষা জানব নাম্বার 1 শুরু হচ্ছে মুখস্থ করা লাগবে কিন্তু বগুড়ার মানুষের ব্যাপারে আমার একটা পজিটিভ ধারণা আছে সেটা হলো বগুড়ার মানুষ আলোচনার সামারি মুখস্থ করে ফেলে আজকে গাবতলিতে কি তার ব্যতিক্রম হবে নাকি এটা ঠিকঠাক থাকবে এই বগুড়ার যুবক ছেলেরা কোথায় ছাত্ররা আজকের আলোচনার সামারি তোমরা মেমোরিতে ক্যাচ করতে পারবা তো ইনশাআল্লাহ আমার চাচা জান না হয় বয়স হয়ে গিয়েছে রাত অনেক হয়ে গিয়েছে কিন্তু কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আর যুবকরা তোমরা পারবা তো ইনশাআল্লাহ যুবক যেখানে সতেজতা সেখানে কারণ যুবকদের মধ্যে তো শক্তি আছে তেজ আছে যৌবনের তেজোদ্দীপ্ত উন্মাদনাও আছে ঠিক কি না নাম্বার 1 শুরু করছি কিন্তু আমি নামাজ আমাদেরকে নামাজ আমাদেরকে এক থাকার শিক্ষা দেয় নামাজ আমাদেরকে বিভক্তি মুক্ত হওয়ার শিক্ষা দেয় ঐক্যের শিক্ষা দেয় মুসলমানরা ঐক্যের বন্ধনকে ছিন্ন করবে না আলাদা আলাদা পার্টি করে আলাদা আলাদা দল করে মুসলমানরা আলাদা হবে না এই শিক্ষা নামাজের ভেতরে নাই জি আরো জোরে বলেন নামাজ আল্লাহ একা একা ফরজ করেন নাই এই জন্য নামাজকে জামাতের সাথে ফরজ করা হয়েছে রব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 43 নম্বর আয়াতে বলছেন وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين الله تعالى বলছেন সালাত কায়েম করো যাকাত দাও আর রুকুকারীদের সঙ্গে গিয়ে রুকু করো অর্থাৎ জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করো এই জামাতবদ্ধ নামাজ আমাদেরকে কি শিক্ষা দেয় দেখেন আমরা কওমের আলেম আলী আর আলেম আমরা যে হই না কেন আওয়ামী লীগ করি বিএনপি করি জাতীয় পার্টি করি যে যে দলই করি না কেন যখন নামাজের সময় হয়ে যায় দেখবেন সবাই এক কাতারে সুন্দর করে কাতারবদ্ধ হয়ে যায় একজনের কাঁধে আরেকজনের কাঁধ লাগিয়ে ভাই ভাই হয়ে সুন্দর করে নামাজে দাঁড়িয়ে যায় বলেন তো এই দৃশ্য নামাজের ভেতরে আছে না নাই নামাজে যখন আমরা গেলাম ভাই ভাই এক হয়ে কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেলাম ইমাম সাহেব যখন রুকু করে তখন আমরা রুকু দেই একসাথে রুকু সাজদা করি কাঁধে কাঁধ লাগায়া দাঁড়াই এই যে নামাজের ভেতরে মুসলমানদের ঐক্যের যে বন্ধন আছে
এই ঐক্যের বন্ধন যদি নামাজের বাগিরে থাকতো আজ গোটা পৃথিবীতে মুসলমান জাতির উপরে এমন নির্যাতন আর নিপীড়ন আসতো না আজ আমাদের এই অবস্থা কেন জানে আমরা এখন দলাদলিতে লিপ্ত আপনার সাথে আমার একটা মাসআলা না মিলল উনি কাফের উনি ফাসেক এক আলেম আরেকজনকে গালিগালাজ করে আছে না নাই ওয়াজ মাহফিল তাফসীরুল কোরআন মাহফিল মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে আয়োজন করেছে এই গালিগালাজের জন্য এখান থেকে যদি উম্মতের ঘর ভাঙার আওয়াজ আসে তাহলে উম্মতের ঘরকে জোড়া লাগাবে কারা উম্মতের ঘরকে জোড়া লাগাবে কারা ওই দিন একজন বলছিল যে পাল্লার মধ্যে ব্যাং রাখা যেমন কঠিন আলেমদেরকে এক টেবিলে বসানো কঠিন আগে তো আপনারা আমাদের কাছে দোয়া চাইতেন হুজুর দোয়া করেন আমাদের জন্য কিন্তু বগুড়ার মানুষ শুনেন এখন হুজুরদের মধ্যে যে কিলাকিলি লাগছে হুজুররাই কিছুদিন পরে বলা লাগবে আমাদের জন্য দোয়া করেন আমরা যেন ঠিকঠাক থাকতে পারি কারণ এক হুজুর আরেক হুজুরকে দেখতে পারে না এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে কথা বলে ইউটিউবে আমার কাউন্টারে তাক আছে উনি একটা বলছে উনি তার আরেকটা বলছে আমার কোন ভাই যদি বক্তব্যে ভুল বলেও থাকে আমি এটাকে ক্যামেরার সামনে কাউন্টারে তাক মারবো কেন কাউন্টারে তাক কাকে মারছেন আপনি তিনি আপনার জাতি ভাই ঠিক কি না পাললে তাকে পার্সোনালি বুঝান পার্সোনালি বুঝাইতে 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 এই লোক ঠিক হচ্ছে না তখন আলেমরা মিলে বলে লাস্ট চান্স ঠিক না হলে কিন্তু বয়কটের ডাক দিব সব আলেমরা মিলে কাজ হচ্ছে না এরে বুঝানো যায় না তখন প্রকাশ্যে বলেন ওনার কাছ থেকে ইলম নেওয়া যাবে না কারণ ওনারে আমরা বুঝাইয়া ঠিক করতে পারি কিন্তু আমরা প্রথমেই এটা করে ফেললাম এই যে দ্বন্দ্ব এই দ্বন্দ্বের কারণে উম্মত এখনো এক হতে পারছে আলেমে আলেমে বিভেদ নামাজ কি আমাদেরকে বিভেদ শেখায় না ঐক্য শেখায় আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি দেখেন ঠেলাঠেলি কি নিয়া সালাতে দুহাত কোথায় বাঁধবে নাভির উপরে বুকে আমিন বলবে চুপি সারে নাকি সজোরে আওয়াজ ফুকে ছোট আরো ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব সব দল ভাবে আমরাই ভালো অন্যরা কালো মন্দ যার যেখানে হাত বাঁধতে পঞ্চায় বাঁধুক আপনি নামাজের হাত বান্ধা নিয়ে মুসলমান মুসলমান ঠেলাঠেলি করেন আমাদের এই ঠেলাঠেলি দেখে ইসলাম বিরোধীরা একজুট হয়ে মুসলমানদের হাত ভাঙার ষড়যন্ত্র করছে ফরজ নিয়ে তো মারামারি নেই নফলে সফল ডুব টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব এই সুযোগেই আব্রাহা দেখো হাকিয়ে বেড়ায় হস্তি জালিমে জালিমে দোস্তি আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি খেতির নেশায় আলেমের মন ব্যস্ত ভীষণ ব্যস্ত এই সমাজের সব কাজে তাই জালিমের হাতে ন্যস্ত নিজের হিসেবে করে না আলেম অন্যের কথা ভাবে বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান্নামেই যাবে কাফের ফাসেক লক্ষ ফতোয়া পকেটেই আছে জমা আল্লাহর কাছে ছাড় আছে তবু তার কাছে নেই ক্ষমা হেরার চেরাগে চিনতে পারেনি এখনো আপন পর হেরার চেরাগে চিনতে পারেনি এখনো আপন পর জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর সালতানাতের মিনার হারিয়ে আশ্রয় তার বস্তি জালিমে জালিমে দোস্তি আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি কবিতার ছন্দে ছন্দে গানে গানে বর্তমান অবস্থা বলে দিলাম বগুড়ার মানুষ শিক্ষিত মানুষ আশা করি বুঝে গিয়েছে এই অনৈক্য এই বিভেদ এটা কি নামাজ শেখা আমরা আলাদা আলাদা থাকলে ইসলাম বিরোধীরা সুযোগ পাবে আপনাদের হাতে যদি একটা একটা লাঠি দেই একটা লাঠি হাতে নিয়ে ভাঙা সহজ না কঠিন এখন যদি 100 লাঠি প্রত্যেকের হাতে দেওয়া হয় 100 100 করে ভাঙতে পারবে কুতানি শুরু হবে ভাঙতে পারবে কি বুঝাইলাম আমরা যদি আলেম আলেম ঠেলাঠেলি করে আলাদা থাকি
আগে ইসলাম বিরোধীরা যখন জারে ধরবে একদম মেরুদণ্ড ভেঙে দিবে আর যদি হুজুর হুজুর ঠেলাঠেলি বন্ধ করে সব হুজুর এক থাকতে পারি ইসলাম বিরোধীরা আলেমদের বিরুদ্ধে তথা ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস কোনোদিন পাবে না ইনশাআল্লাহ আমরা সুযোগ করে দিচ্ছি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন নামাজ আমাদেরকে এক থাকার শিক্ষা দেয় বাইরে ঠেলাঠেলি কইরেন না আপনার সাথে না হয় উনার পাঁচটা অমিল হইছে এজন্য পাঁচবার তারে কাফের বলছেন 95 টা তো মিলছে এখন 95 বার তারে মুমিন বলেন কথা বুঝছেন না পাঁচ পাঁচটা না মিললে পাঁচবার কাফের বলছেন এখন 95 বার মুমিন বলেন আপনি উম্মতের ঘরে আগুন লেগেছে কেরোসিন ঢালা যাবে না পারলে পানি ঢালতে হবে নইলে চুপচাপ থাকতে হবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আরো জোরে বলেন আমিন তাহলে নামাজের এক নাম্বার শিক্ষা হলো নামাজ আমাদেরকে কি থাকার শিক্ষা দেয় আস্তে বলবেন না কি থাকার শিক্ষা দেয় আল্লাহ তাআলা কোরআনে কারীমে আমাদেরকে এক থাকার কথা বলেছেন আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনের রজ্জুকে আঁকড়ে ধরো খবরদার বিচ্ছিন্ন হয়ে যাও না বিচ্ছিন্ন না হয়ে সবাই যদি ঐক্যবদ্ধ থাকতে পারো রব্বুল আলামিন বলছেন এক হয়ে থাকলে তোমরা যদি মুসলমানরা এক থাকো শোনো আমি নিজেই তোমাদের উপর রহমত নাজিল করব তোমাদেরকে আমি শক্তিশালী করব কারণ এক থাকার ভেতরে শক্তি আর একতা আছে না নাই এজন্য রব্বুল আলামিন বলছেন ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া'তাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিম মিনহু ওয়া ফাদলি ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাত আল্লাহ তাআলা বলছেন অতএব যারা আল্লাহর উপর ঈমান এনেছে আল্লাহর উপর ঈমান এনে আল্লাহর দ্বীনের উপরে যারা ঐক্যবদ্ধ থেকেছে আল্লাহ তাআলা নিজের অনুগ্রহে তাদেরকে তার রহমতের ভেতরে প্রবেশ করাবেন এবং আল্লাহ তাআলা ওই লোকদেরকে তিনি সোজা সহজ সরল সঠিক পথে আল্লাহ পরিচালিত করবেন সুবহানাল্লাহ তাহলে নামাজের এই এক নাম্বার শিক্ষা আমরা নিতে পারবো তো ইনশাআল্লাহ সমাজে ভাই ভাই ঠেলাঠেলি করব না এক থাকব রাজি আছেন তো সবাই নামাজের দুই নাম্বার শিক্ষা হলো নামাজ আমাদেরকে ভেদাভেদহীন সমাজ গঠনের শিক্ষা দেয় কারণ সালাত এমন একটি ইবাদত দেয়ার ইজ নো ক্লাস ডিসক্রিমিনেশন ইন সালাত নামাজের ভেতরে কোনো শ্রেণী বৈষম্য মসজিদের ভেতরে নামাজে গিয়েছেন চেয়ারম্যান সাহেবের পাশে রিক্সাওয়ালা দাঁড়াইছে চেয়ারম্যানের বাপের ক্ষমতা আছে এই কথা বলবে হ্যাঁ বেটা রিক্সাওয়ালা আমি চেয়ারম্যান তুই আমার পাশে দাঁড়াইছ কেন বলতে পারবে যদি বলেও ফেলে রিক্সাওয়ালা বলবে মিয়া তোমার চেয়ারম্যান গিরি গিয়ে ওই পরিষদের ভেতরে দেখাও এটা মসজিদ এটা আল্লাহর ঘর এখানে তুমিও আল্লাহর গোলাম আমিও আল্লাহর গোলাম ঠিক কি না এই জন্য মহাকবি কবি সম্রাট আল্লামা ইকবাল তিনি তার কবিতায় বড় চমৎকার করে বলেছেন একই সফ মে খারে হো গে মাহমুদ ও আয়াস একই সফ মে খারে হো গে মাহমুদ ও আয়াস না কুই বান্দা রহা না কুই বান্দা নওয়াজ নামাজে আসার পর সম্রাট মাহমুদ আর তার চাকর আয়াত যখন একই কাতারে কাছাকাছি পাশাপাশি দাঁড়িয়ে যায় তখন সম্রাট মাহমুদ তিনি আর সম্রাট থাকেন না তার চাকর আয়াজ তখন আর চাকর থাকে না সম্রাট আর চাকর দুজনেই তখন আল্লাহর গোলামে পরিণত হয়ে যায় নামাজে যখন আমরা আসি দেখা যায় একজন লোয়ার ক্লাসের মানুষ যদি পাশে দাঁড়ায় বলি না ভাই তুমি গরিব মানুষ দূরে চলে যাও দেখা যায় নামাজে ঢোকার পরে চাকর আর মালিক একসাথে দাঁড়ায় দেখা যায় নামাজে ঢোকার পরে ঊর্ধ্বতন আর অধস্তন একসাথে নামাজে দাঁড়ায় কিন্তু নামাজের বাহিরে দেখা যায় আপার ক্লাসের লোকেরা লোয়ার ক্লাসের লোকদেরকে সালাম দেয় না আপার ক্লাসের লোকেরা লোয়ার ক্লাসের লোকদের সাথে সুন্দর করে কথা বলে না সম্মান দেয় না এইরকম আছে না নাই
নবীজি বলেছেন শোনো সাদা আর কালোর মধ্যে কোনো পার্থক্য নাই লম্বা আর খাটোর মধ্যে কোনো পার্থক্য নাই আল্লাহর কাছে স্ট্যাটাস ওয়ালা হওয়ার জন্য টাকা পয়সা সৌন্দর্য আর ক্ষমতা মূল বিষয় নয় আল্লাহ বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে যার তাকওয়া যত বেশি তার দাম আল্লাহর কাছে তত বেশি ঠিক তো কইলেন নামাজের বাইরে কোনদিন আপনার ঘরের চাকরকে সালাম দিয়েছেন আপনি আপনার ঘরের চাকরের সাথে ভাত খাইছেন আপনি ড্রাইভারের সাথে ভাত খাইছেন আপনি আপনার চাইতে নিম্ন শ্রেণীর লোকদের সাথে হাত মিলাইতে পেরেছেন সালাম দিতে পেরেছেন বুক মিলাইতে পেরেছেন একসাথে বসে খাইতে পেরেছেন না বিয়ের অনুষ্ঠানও আপনারা ভিআইপি করছেন আলাদা গরিব লোকরে করছেন এটা নামাজের শিক্ষা নয় এই মুসল্লি নামাজে যায় ঠিক আছে শুধু কপালটারে মাটিতে ঠেকায় কিন্তু নামাজের শিক্ষা নিয়ে নামাজের বাইরে আসতে পারে এই জন্য জীবনে কোনো পরিবর্তন নামাজ আমাদের হৃদয়ের অহংকার দূর করে দেয় অহংকার মুক্ত জীবন গঠনের শিক্ষা নামাজ দেয় নামাজে যখন আমরা দাঁড়াই তখন আমাদের অহংকার শেষ হয়ে যায় দেখেন কেমনে দাঁড়াই প্রথমেই সেলেন্ডার আসামির মতো কান পর্যন্ত হাত তুলে আল্লাহ এমন ভাবে দাঁড়িয়ে গেল যেন বান্দা আল্লাহর সামনে আসামি আসামির মতো দাঁড়িয়ে গেল আল্লাহ বলছেন রাখ এরকম দাঁড়াইলে হবে না তুই যে গোলাম গোলামের মতো দাঁড়া এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন এভাবে দাঁড়াইলে হবে না বুক ফুলাইয়া দাঁড়াইস না আল্লাহ বলেছেন যখন দাঁড়াবি আমার সামনে কেমনে দাঁড়াবি শোন ওয়াকুমু লিল্লাহি কানিতিন মাথা নুয়া গোলাম তুই গোলামের মতো দাঁড়া মাথা নত ক বিনয় হয়ে দাঁড়া আল্লাহ বলছেন রাখ তোর অহংকার আমি কিছুক্ষণ পর আরো দূর করে দিব তুই যে গোলাম তোর মাথাটা আরো নত করাবো আল্লাহ এবার রুকুর সিস্টেম করে রুকুতে মাথাটা নোয়ায়া আমাদের অহংকারকে দূর করে দিলেন এরপরে আল্লাহ বললেন রাখ যে মাটির উপরে তুই দাঁড়িয়ে তো অহংকার করিস ওই মাটির সাথে মাথা নোয়া তোর অহংকার আমি শেষ করে দিব তোর অহংকারকে আমি চূর্ণ বিচূর্ণ করে দিব এরপরে আল্লাহ নামাজের সিস্টেম এমন করে দিলেন সাজদায় গিয়ে আমরা আমাদের কপাল আর নাকটাকে যখন মাটিতে লাগাই তখন আমাদের টাকাওয়ালা ক্ষমতাওয়ালা লোক যারা আছেন সকল শ্রেণীর মানুষের অহংকার তখন দূর হয়ে যায় এখন তো যাই ঠিক আর সুবহানাল্লাহ বলতেছেন নামাজের বাইরে তো সৌন্দর্যের অহংকার টাকা পয়সার অহংকার ক্ষমতার অহংকার চাকরির অহংকার নামাজের টাইমে এসে নামাজ পড়লেন আবার নামাজের বাহিরে অহংকার করলেন একটু হাসি মুখে মানুষের সাথে কথা বললেন না গালবাঁকা করে কথা বলেন অহংকার করে কথা বলেন এটা কোনো নামাজি মানুষের বৈশিষ্ট্য হতে পারে দুনিয়ায় চলতে হবে নম্রভাবে ভদ্রভাবে এই জন্য আল্লাহ সূরা ফুরকানে শিখায় আমাদেরকে শিখিয়েছেন ওয়া ইবাদুল্লাহ الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما আল্লাহ বলছেন রহমানের বান্দা হলো তারা এই দুনিয়ার জীবনে নম্রভাবে চলাফেরা করে যারা এজন্য আমাদেরকে বিনয়ী হওয়ার দরকার আছে না নাই বিনয়টা হলো ভালো মানুষের স্বভাব মুমিনের স্বভাব অহংকার হলো শয়তানের স্বভাব তাহলে আমরা অহংকার করব অহংকার করব না অহংকার ছাড়ব আরো জোরে বলেন অহংকার করব না ছাড়ব এই বাবাদেরকে কি পিছন দিকে নিচে থেকে শয়তান কি শুয়ে গুতা মারছে নাকি হ্যাঁ গুতা মারছে না কি ছটফট ছটফট বেরো গেল কেন যারা উঠছে এরা অবশ্য বাচ্চে এই তিন নম্বর পয়েন্ট থেকে আর উঠতেও পারবে না কেন উঠতে পারবে না জানেন উঠলেই পাবলিক বলবে বুঝছি এর চরিত্রের সাথে এটা কমন পড়ছে সময় চলে গেছে ২০-২৫ মিনিট থাকা যাবে তো সামনে দামি দামি কথা আছে তাহলে নামাজের দুই নম্বর শিক্ষা বললাম নামাজ ভেদাভেদহীন সমাজ গঠনের শিক্ষা নামাজের তিন নম্বর শিক্ষা হলো নামাজ আমাদেরকে পর্দার শিক্ষা দেয় মা বোনরা আছে না ইস ভাবছেন শুধু পর্দা মা বোনদের জন্য আপনাদের জন্য নাই নামাজে যখন আমরা দাঁড়াই তখন কি আমরা শার্ট গেঞ্জি সব কিছু খুলে দাঁড়াই নাকি সতরটা ঢাকি শালীন পোশাক পরে নামাজে দাঁড়াই মা বোনরাও পর্দা মেনটেন করে নামাজে দাঁড়ায় তাহলে বোঝা গেল নামাজের মধ্যে সতর ঢাকা পর্দা করা যেমন ফরজ নামাজের বাইরে সেটা নফল আরো জোরে আরো জোরে
নামাজ কেমনে পড়দার শিক্ষা দেয় এবার যুবকরা শোনো যুবকদের ওয়াজ নামাজে যখন আমরা দাঁড়াই আল্লাহু আকবার বলে এরপর কেমনে তাকাই কোন দিকে তাকাই সাজদার স্থানের দিকে তাকাই এটা আপনাকে কি শেখালো নামাজে যখন আপনি সাজদার দিকে তাকাতে হবে আদেশটা যেমন আল্লাহর নামাজ থেকে বের হয়ে সুন্দরী মেয়েরা হেঁটে যাবে তার দিকে না তাকায়া নিচের দিকে তাকাতে হবে এই আদেশটাও কার মহিলাদের পর্দার ওয়াজ করব পরে আগে যুবকদের ওয়াজ করা দরকার কারণ দুই তিনটা যুবক একসাথে রাস্তা দিয়ে হেঁটে গেলে মেয়েদেরকে দেখলে একটা আরেকটার কয় দুস্ত মাথাটা খারাপ হয়ে গেছে তো তোমার মাথায় এত খারাপ হয় কেন আল্লাহ কোরআনে বলেছেন নারীদের পর্দার আয়াত নাজিল করার আগে আল্লাহ পুরুষদের পর্দার কথা বলেছেন আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইহফাযু ফুরুজাহুম আল্লাহ বলেছেন ও নবী মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে প্রায় মাহফিলে আমি একটা কথা বলি কলিজার টুকরা ভাই আমার যুবকরা তোমরা শোনো আল্লাহ যারে জন্ম থেকে অন্ধ বানিয়েছেন একদিক থেকে ওই লোকটা কিন্তু সৌভাগ্যবান কারণ জন্ম থেকে অন্ধ হওয়ার কারণে লোকটার চোখের কোনো জেনা জন্ম থেকে লোকটা অন্ধ হওয়ার কারণে ওই লোকটার চোখের ভেতরে ওই লোকটার চোখের কোনো জেনা নাই এক অন্ধকে আমি পেয়েছিলাম বললাম ভাই আমরা তো চোখে দেখি তুমি তো চোখে দেখো না তোমার কি খারাপ লাগে না কই হুজুর না খারাপ লাগে না আল্লাহর প্রতি আমার কোনো অভিযোগ নাই বললাম ভাই আল্লাহ তোমারে জন্ম থেকেই চোখে দেখার শক্তি দেয় নাই আল্লাহর প্রতি অভিযোগ নাই আবার তুমি বলতেছো যে আল্লাহ চোখে দেখার শক্তি দেয় নাই তাও তোমার কোনো অসুবিধা নাই কথাটা কেন বললা তখন বলল হুজুর আপনার তো চোখ আছে গুনাহ করার সুযোগ আছে আমার চোখ নাই চোখ দিয়ে গুনাহ করার সুযোগ নাই কি বলেছে চিন্তা করেছে আপনার তো চোখ দিয়ে গুনাহ করার সুযোগ বেশি তাদের চোখ আছে এই যে মোবাইল হাতে নিলেন এই মোবাইল হচ্ছে এই যুগের সবচেয়ে বড় ফিতনা মোবাইল হাতে নিয়ে ফেসবুকে গিয়েছে কিছুদিন ধরে দেখতেছি ফেসবুকের আপডেট হয়েছে ফেসবুকের ওয়াজ আমার চাচারা বুঝবে না তবে কিছু কিছু চাচাদেরও দেখছি ফেসবুক অ্যাকাউন্ট আছে মাহফিলে গিয়েছে এক চাচা বলে হুজুর আমাকে একটু অ্যাড করেন তো আপনার ফেসবুক অ্যাকাউন্টে অনেক চাচারাও এখন স্মার্ট হয়েছেন আলহামদুলিল্লাহ যুবকরা এটা ভালো বুঝবে ফেসবুক আপডেট হওয়ার পরে এখন রিল একটা অপশন আসছে আজে বাজে ভিডিও চলে আসে এই যে চোখ আছে বলে চোখের গুনাহ আছে আমার যুবক ভাইয়েরা চক্ষুটাকে জিনা থেকে অশ্লীল ভিডিও দেখা থেকে বাঁচানোর দরকার আছে না নাই কারণ আল্লাহ বলেছেন অশ্লীল কোনো কিছুর দিকে তাকিও না রাস্তা দিয়ে মেয়ে যাবে কিন্তু আমাদের চোখ মেয়ের দিকে যাবে না চলে যাবে নিচের দিকে আদেশটা কার বেহায়ার মতো এতিমের মতো গার্লস স্কুলের মহিলা কলেজের সামনে দাঁড়ায় থাকুন মেয়েদেরকে ডিস্টার্ব করিও না যৌবন বয়সে মেয়েদের পিছনে ঘুরিও না চরিত্র সুন্দর বানাও নামাজে যাও চরিত্রবান ছেলে হও কেরিয়ারটাকে সুন্দর করো মেয়ের পিছে দৌড়ান লাগবে না রে ভাই দেখবা কত সুন্দরী সুন্দরী মেয়ের বাপ তোমার পিছনে দৌড়াবে তাহলে বুঝা গেল মেয়ের পেছনে দৌড়ানো এটা অভদ্র ছেলের কাজ মেয়ের পেছনে দৌড়ানো এটা বদমাশ ছেলের কাজ মেয়ের পেছনে দৌড়ানো এটা চরিত্রহীন ছেলের কাজ আর চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে এটা মুমিন ছেলের কাজ ঠিক কি না নবীজি বলেছেন বুখারীর হাদিস মাইয়াত মাল্লি মা বাইনা লাহাইহি ওয়া রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ যুবক ভাইরা শোনো নবীজি কি সুন্দর সুসংবাদ দিয়েছেন নবীজি বলেছেন যেই ব্যক্তি তার দু চুয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহবা আর দু উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থান এই দুটো জিনিসের জিম্মাদারি যারা গ্রহণ করবে নবীজি বলেছেন কিয়ামতের দিন আমি নবী নিজে তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব চরিত্র ঠিক করো তোমার নামাজ থেকে এই শিক্ষা নাও চোখটা আমরা সাজদার দিকে দিলাম এদিকে ওদিকে দিলাম না পেছনের দিকে দিলাম না নামাজের বাগিরে আমরা ঠিক তেমনি ভাবে এই চক্ষুকে অশ্লীল বিজ্ঞাপনের দিকে দিব না এই চক্ষুকে ইউটিউবের অশ্লীল ভিডিওর দিকে আমরা চক্ষু দিয়ে তাকাবো না মেয়েদের দিকে কুনজরে তাকাবো না এখন কেউ ভাবতে পারে হুজুর তাইলে ঠিক আছে আমরা সুনজরে তাকাবো না সুনজরেও তাকানো যাবে তাকানোটা নিষেধ করেছেন কে মা বোনদেরকেও বলছি আমার মা বোনরা অনেকেই দেখবেন পাঁচ ওয়াক্তের নামাজি কিছু হাজি মহিলা আছে হজ কইরা আসে আসার পরে আবার পেট পিঠ খুললা রাস্তায় চলাফেরা করে অবশ্য বগুড়ায় এইরকম মহিলা নাই এইরকম করে বেপর্দা হয়ে চলাফেরা করবেন না গোবুন আমার মা বোনদেরকে বলছি শুনেন
যেই চামড়ার মধ্যে তো আশকারা মাশকারা লাগান যেই চামড়ার মধ্যে তো দামি দামি সাবান দামি দামি শাওয়ার জেল দিয়ে গোসল করে যেই চামড়ার মধ্যে এত দামি দামি ব্র্যান্ডের লোশন ইউজ করেন ওই চামড়া যদি পরপুরুষকে দেখান ওই বডিটা যদি পরপুরুষকে দেখান আপনার শরীরের সৌন্দর্য যদি বেগানা পুরুষ দেখে যে চামড়াটা বেগানা পুরুষ দেখলো ওই চামড়াও কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে কথা বলবে আল্লাহু আকবার ভালো করে শুনুন আল্লাহ কোরআনে বলছেন ওয়াইয়াউমা ইউহশারু আদাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম وأبصارهم وجلودهم بما كانوا يعملون الله বলছেন শোনো শোনো কিয়ামতের দিন আল্লাহর দুশমনদেরকে যখন জাহান্নামের আগুনের দিকে না হবে আপনার কান কথা বলবে কান দিয়ে কি আজেবাজে জিনিস শুনেছেন চোখ সাক্ষ্য দিবে চোখ দিয়ে কি আজেবাজে জিনিস দেখেছেন এমন কি আল্লাহ বলেছেন وجلودهم তোমাদের চামড়া পর্যন্ত কথা বলবে চামড়ার জবান সেদিন খুলে দিবেন যিনি তিনি কে ও মা বোনেরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের বোনেরা আপনাদেরকে বলছি যেই চামড়া দেখাই আপনি রাস্তাঘাটে হাঁটে ওই চামড়া আপনার বিরুদ্ধে কথা বলবে বলবে রব তোমার এই বান্দি চামড়া দেখিয়েছে তোমার এই বান্দিকে তুমি শরীরের সৌন্দর্য দিয়েছো শরীরের সৌন্দর্য ঢেকে রাখার জন্য পর্দার বিধান দিয়েছো পর্দার বিধান অমান্য করে বেপর্দা হয়ে চলাফেরা করেছে এই মহিলাকে শাস্তি দাও যখন এই চামড়া কথা বলবে তখন মানুষ চামড়াকে বলবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা আজ ভালো করে শুনে যান মানুষ চামড়াকে বলবে এই চামড়া তুই এত নাফরমান হইলি কেমনে শীতের দিনে আমি অলিভ অয়েল দিয়ে ডলতাম দামি দামি ব্র্যান্ডের সাবান লাগাতাম দামি দামি ব্র্যান্ডের শাওয়ার জেল ইউজ করতাম অলিভ অয়েল লাগাতাম এত যত্ন নিতাম আশকারা মাশকারা লাগাইতাম দেখবেন কিছু মহিলা বাড়ির বাইরে যাওয়ার আগে দুই ঘন্টা সাজগুজ করে অবশ্য এরকম মহিলা এই গাবতলিতে নাই যে মহিলা বাড়ি থেকে বের হওয়ার সময় দুই ঘন্টা সাজগুজ করে বুঝবেন ওই মহিলার মাথা খারাপ মহিলা পরপুরুষকে তার দেহের সৌন্দর্য দেখানোর জন্য সাজগুজ করে বের হয় কোনো ভালো মহিলা ঘর থেকে বের হওয়ার সময় সাজগুজ করে না কারণ পর্দার বিধান আছে তো মূর্খা বুইরা বের হয়ে যাবে এত সাজগুজের কি দরকার সাজগুজ যদি দরকার হয় নিজের স্বামীর জন্য দুই ঘন্টা তিন ঘন্টা দশ ঘন্টা সাজগুজ করুক কোনো আপত্তি যেই মেয়ে দেখবেন ঘর থেকে বের হওয়ার আগে দুই ঘন্টা তিন ঘন্টা সাজগুজ করে ওই মহিলা ফেতনাবাজ মহিলা এখন আবার অনেক মহিলা বের হইছে পর্দা করলেও স্টাইলিশ পর্দা করে আধুনিক যুগের আধুনিক ফেতনাবাজ মহিলা নবীজি বলেছেন শেষ জামানায় কিছু ফেতনাবাজ মহিলার আবির্ভাব হবে নবীজি বলেছেন নিসা উম কাসিয়াতুন আরিয়াত এমন মহিলা কাপড় পরেও উলঙ্গ উলঙ্গ থাকবে কাপড় পরলেও তাদের শরীরের সব বোঝা যাবে অর্থাৎ বুরখা পরবে কিন্তু টাইট ফিট বুরখা পরবে অবশ্য টাইট ফিট বুরখা পরনেওয়ালা মেয়ে বগুড়াতে নাই হ্যাঁ লাল নীল হলুদ রঙের বুরখা পরবে আবার এমন টাইট মনে হয় শরীরকে খামচা মেরে ধরেছে সব বোঝা যাবে নবীজি বলেছেন এরা আসল পর্দাশীল মহিলা নয় এরা হচ্ছে ফেতনাবাজ পর্দাওয়ালা মহিলা ঠিক কিনা এই জন্য আমার বোনদেরকে বলবো ঢিলে ঢেলা বুরখা কালো রঙের বুরখা পরে ঘর থেকে বের হবেন কিছু মহিলা আবার এখন বের হয়েছে বুরখা পইরা তারপরে হিজাব পরে মুখ দেখায়া এরপরে আটা ময়দা লাগাইয়া মুখের মধ্যে লিপস্টিক ঠোঁটে লাগাইছে নাই হ্যাঁ নবীজি হাদিসে বলেছেন শেষ জামানায় কিছু নারী আসবে বুরখা পইরা হিজাব বাঁধবে এমন কাল বুখতিল কা আসনিমাতিল বুখতিল হিজাব নবীজি হাদিসে বলেছেন উটের বক্তি উটের কুজের মতো ভাঁজ দিয়ে দিয়ে স্টাইল করে হিজাব পরবে দেখবেন কিছু মহিলা আছে স্টাইল করে করে ভাঁজ দিয়ে 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 হিজাব পরে আসে না নাই নবীজি বলেছেন ইলানু হুন্না তোমরা এদেরকে লানত দাও কারণ এদেরকে লানত দিয়েছেন কে এরা হলো লানত প্রাপ্ত অভিশপ্ত মহিলা এই মহিলাগুলোকে অভিশাপ দিয়েছেন আল্লাহ এই মহিলাগুলোকে অভিশাপ দিয়েছেন ফেরেশতা এই মহিলাদেরকে অভিশাপ দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আমার বোনদেরকে বলবো এরকম স্টাইলিশ বুরখা স্টাইলিশ হিজাব পরিধান করে অভিশপ্ত হবেন না কারণ চেহারা হচ্ছে মানুষের দেহের রাজধানী বগুড়ার মানুষ একটু বগুড়ার ভাব দিয়া বলেন তো জুড়ে সুরে বলেন বাংলাদেশের রাজধানী কোথায় আরো জোরে
এবার বলেন তো মাথা থেকে পা পর্যন্ত এই 3.5 হাত বডির রাজধানী কোনটা মুখ এই যুবক ছেলেরা যারা বিয়ে করো না বিয়ে করতে গেলে যদি মেয়ে বা মেয়ের মা বাপ বলে আমার মেয়ের হাত দেখতে পারবো পায়ের তালুও দেখতে পারবো চুলও দেখবা কিন্তু মুখ দেখবা না যুবক তোমরা রাজি হবা কে রাজি হবে কেউ রাজি হবে না হুজুর হোক খেজুর হোক কি দেখবে আগে কারণ এই মুখটা হচ্ছে সৌন্দর্যের মূল জায়গা অ্যাট্রাকশনের মূল জায়গা এখন আমার গুন্ডা যদি ওই মুখ দেখাই হাঁটেন তারপরে যদি বোরখা পরেন তাহলে সঠিক পর্দা হবে না এইজন্য নবী এইজন্য আল্লাহ কোরআনে বলেছেন বোরখা পরার পরে এমন একটা চাদর মাথার উপরে দিয়ে দাও যেই চাদরটা তোমার বক্ষদেশ পর্যন্ত আবৃত করে ফেলবে পর্দার এই বিধানটা মোল্লার না আল্লাহর আস্তে বলবেন না জুড়ে বলেন পর্দার বিধানটা কার এখন আমাদের সমাজে কিছু লোক আছে পর্দার কথা বললে তাদের চেহারা সুরত কালা এই এই মোল্লারা পর্দার কথা বলে মুগিরাদেরকে ঘরের ভেতরে আটকায় রাখছে আসলে শিয়াল সব সময় মুরগির স্বাধীনতা চায় এরা বেপর্দা নারী রাস্তাঘাটে দেখতে চায় বেপর্দা নারী রাস্তাঘাটে না দেখলে তাদের মন ভরে না যারা নারী প্রগতির কথা বলে বলে নারীদেরকে বেপর্দা বানাতে চায় এদের হাতেই নারীরা লাঞ্ছিত আর ধর্ষিত হয় সবচেয়ে বেশি এরা নারীর উন্নতি চায় না অগ্রগতি চায় না যে সকল বোনেরা আজকে মাহফিলে এসেছেন সবাইকে বলবো ঘর থেকে বের হলে বোরখা পরবেন পর্দা করবেন আদেশটা কার তাহলে নামাজের 3 নম্বর শিক্ষা হলো নামাজ আমাদেরকে কিসের শিক্ষা দেয় দেখছেন এক নামাজের ভিতরে কত কিছু আছে কষ্ট হচ্ছে আপনাদের আমি আপনাদেরকে 12টার আগে ছাড়বো কষ্ট হবে না তো হ্যাঁ কষ্ট হবে আপনাদের 4 নম্বর নামাজের 4 নম্বর শিক্ষা হলো নামাজ আমাদেরকে সঠিক নেতা নির্বাচনের শিক্ষা দেয় নামাজ আমাদেরকে কি শিক্ষা দেয় সঠিক নেতা নির্বাচনের শিক্ষা বলেন তো নামাজ আমরা একা একা পড়ি না ইমামের পিছনে পড়ি আস্তে বলবেন না জোরে বলেন নামাজ আমরা কার পিছনে পড়ি ইমাম এটা বাংলা শব্দ না ইংরেজি শব্দ আরো জোরে আরবি আরবি অভিধান ডিকশনারি খুলে দেখেন ইমাম মানে হলো নেতা ইমাম মানে এখন মনে করেন আপনাদের এই গ্রামের নাম কর্ণিপাড়া এই কর্ণিপাড়া মসজিদে হুজুর আসছেন হুজুরের তিলাওয়াত সহি না হুজুরের বউ পর্দা করেন না হুজুর সিগারেট খান এই হুজুরকে কি এই মসজিদের ইমাম বা মুক্তাদিরা তাদের নেতা বানাবে নাকি তাহলে বোঝা গেল অশুদ্ধ তিলাওয়াতকারী বিড়িখুর সিগারেট খুর ইমাম আবার যে ইমামের বউ পর্দায় থাকে না সেই ইমামের পেছনে মুসল্লিরা নামাজ পড়তে চায় তাহলে বিড়িখুর সিগারেট খুর বউ পর্দায় থাকে না তেলাওয়াত অশুদ্ধ এমন ইমামের পেছনে যেমন সচেতন মুসল্লি নামাজে যাবে না এইরকম অযোগ্য ইমামকে যেমন মসজিদে একজন সচেতন মুসল্লি ইমাম হিসাবে রাখবে না ঠিক তেমনি ভাবে মসজিদের বাহিরে সমাজে চোর ডাকাত সন্ত্রাসবাদ চাঁদাবাদ টেন্ডারবাজকে অসচেতন মুসলমান তার সমাজের নেতা বানাবে না ঠিক তো কইলেন এখন ঠিকওয়ালা লোকেরাই তো আবার অনেকে দেখা যায় এদের পিছনে সামনে চামচামি করে আসে না নাই চামচামি এমন ভাবে করে চামচামি করতে করতে মাইকে নাম বলার আগে 2 মিনিট শুধু তেল মালিশ করে আসে না নাই আমাদের সমাজটা উন্নত হয় না কেন আমাদের সমাজে শান্তি আসে না কেন কারণ আমাদের সমাজটা হয়ে গেছে দ্বিকেন্দ্রিক মসজিদে ইমাম একজন সমাজে ইমাম আর একজন এটা আল্লাহর ইসলাম না এটা রাসূলুল্লাহর ইসলাম নয় সবাই বুঝে শুনে উত্তর দেন আল্লাহর নবী মসজিদে নববীতে ইমাম ছিলেন মদিনার মসজিদের ইমাম ছিলেন নাকি অন্য কেউ ইমাম ছিলেন ও বগুড়ার মানুষ জুড়ে বলেন আল্লাহর নবী মসজিদের কি ছিলেন আল্লাহর নবী মসজিদের ইমাম হইয়া গোটা মদিনা চালানোর দায়িত্ব দিয়া তুইছেন আরেকজন রে আর জোরে বলেন আল্লাহর নবীর পরে খোলাফায়ে রাশেদার 4 খলিফা আবু বকর ওমর ওসমান আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন প্রত্যেকেই মসজিদে ইমামতি করেছেন আর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আরেকজনকে দিয়েছেন এটা ছিল আল্লাহর ইসলাম রসুলের ইসলাম সাহাবীদের ইসলাম আর এখন আমাদের ইসলাম হলো হুজুর আপনি মসজিদের ভিতরে থাকেন আর চোর বাটপার গুলা সমাজটা চালাক আছে না নাই যতদিন পর্যন্ত যোগ্য চরিত্রবান দক্ষ আল্লাহওয়ালা মানুষদের হাতে সমাজের দায়িত্ব না আসবে
সমাজ থেকে অশান্তি চুরি বাটপারে যাবে না ঠিক কি না এই জন্য দেখা যায় গরীব মানুষগুলোর জন্য তেল বরাদ্দ আসে কিন্তু সেসরা চুরার চামারেরা জনগণের তেলগুলো লুকায়া খাটের নিচে লুকায়া রাখে এরকম আছে না নাই কারণ কারণ হলো এদের ভেতরে তাকওয়া নাই তাকওয়া থাকলে এমনটা করতে পারতো একটা ঘটনা আমার মনে পড়ে গেছে বলবো عمر ابن الخطاب رضي الله عنه বলেন তো عمر رضي الله عنه নরম মানুষ না গরম মানুষ খুব গরম সাংঘাতিক গরম এক ইহুদি এসে বলেছিল عمر আল্লাহর রাসূল একটা বিচার করছেন বিচারটা আমার পছন্দ হয় না তোমার কাছে সানি করতে আসছে দ্বিতীয়বার দ্বিতীয় বিচারে আসছে عمر বললেন সানি করতে আসছো আগেকার কাছে গেছো কয় রাসূলের কাছে কয় পছন্দ নাই বিচার না কয় দাঁড়াও আমি তোমারে খুব সুন্দর সানি বিচার করব ভেতরে গিয়া তরবারি এনে পেছনে লুকায়ে বলে তরবারি লুকায়ে বলে পছন্দ হয় না এরপরে বের করে তার শরীর থেকে গর্দান আলাদা করে দিয়ে বলেছেন আল্লাহ রাসূলের বিচার যে মানে না তার দুনিয়াতে থাকার কোনো অধিকার নাই ঠিক কি না এই রকম গরম মানুষ তিনি সেই عمر ইবনুল খাত্তাব যিনি ছিলেন গরম ঠিক তেমনি ভাবে আবার দায়িত্বের বেলায় তিনি ছিলেন অত্যন্ত সরব অত্যন্ত সচেতন তিনি মদিনার মতো ছোট্ট ভূখণ্ডকে শাসন করেন নাই তার সময়ে ইসলাম বিশ্বব্যাপী ছড়িয়েছে অর্ধ দুনিয়াকে তিনি শাসন করেছেন আল্লাহু আকবার তিনি একদিন ঘরের ভেতরে মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন বলেন তো সেই জমানায় সেই যুগে কি এরকম ইলেকট্রিক্যাল লাইট ছিল নাকি ঘরের ভেতরে মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন হঠাৎ করে তার কিছু আত্মীয় স্বজন দেখা করতে এসে দরজার মধ্যে নক করলেন আসতে পারি عمر রাদি না আসেন না আপনি তো ভালো বাদ জানেন আমার আগে বলতেছে عمر রাদি আল্লাহ আনহু বললেন না থামো তার সামনে একটি মোমবাতি জ্বালানো ছিল ফু দিলেন ফু দিয়ে মোমবাতির আগুন নিভিয়ে দিলেন এরপরে নতুন আর একটি মোমবাতিতে আগুন জ্বালালেন তারপরে বললেন এবার তোমরা ভেতরে আসো এরা ভেতরে ঢুকে কৌতূহল চেপে রাখতে না পেরে জিজ্ঞেস করল আমিরুল মুমিনিন বুঝলাম না আপনার সামনেই তো একটা মোমবাতিতে আগুন জ্বালানো ছিল কেন আপনি নতুন আর একটা মোমবাতিতে আগুন জ্বালালেন তিনি বললেন শোনো তোমরা আসার আগ পর্যন্ত আমি রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালি অফিসিয়াল কাজ করছিলাম জনগণের কল্যাণে জনগণের কাজ করছিলাম তোমরা যখন দরজায় এসে ঢুকার অনুমতি চাইলে চিন্তা করলাম তোমরা তো আমার আত্মীয় স্বজন হয়তো ব্যক্তিগত কথা বলার জন্য এসেছো মনে মনে ভাবলাম আমি যদি রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালি তোমাদের সঙ্গে ব্যক্তিগত কথা বলি রাষ্ট্রের সম্পদ নষ্ট হবে জনগণের সম্পদ নষ্ট হবে আমানতের খেয়ানত হবে এই জন্য আমি রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিই নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সাথে কথা বল এমন যদি হতো আমাদের নেতা হতো ওমরের মতো হতো আবু বকরের মতো চাই কি চাই না এমন যদি হতো আমাদের নেতা হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত যদি আমাদের নেতা হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো ঠিক কি না এরকম চোর বাটপাটরা যদি সমাজে দায়িত্বশীল চেয়ারে না বসতো তাহলে দেশের টাকা বিদেশে পাচার হতো না ঠিক কি না চোর বাটপাটগুলো দায়িত্বশীল চেয়ারে বসেছে বলে দেখেন না আপনারা এদেশের গরিব মানুষের ঘাম ঝরানো পয়সা দিয়ে এদেশের ব্যাংকগুলো শক্তিশালী হয়েছে আর সেই ব্যাংকের টাকাগুলো হাতে গুনা কয়েকটা পাটপাটদের হাতে হাত চলে গিয়েছে এই টাকাগুলো কার এগুলো আপনাদের টাকা এগুলো আপনাদের ঘাম ঝরানো পয়সা দায়িত্বশীল লোক আল্লাহওয়ালা লোক যখন দায়িত্বে থাকবে না তখন গোটা সমাজে এরকম অশান্তি নেমে আসবে ঠিক কি না
তাহলে নামাজ আমাদেরকে দায়িত্বশীল ব্যক্তি নির্বাচনের শিক্ষা, কষ্ট হচ্ছে, ভুল নেতৃত্ব পরিবর্তনের শিক্ষা। বলেন তো দেখি আমাদের মসজিদের ইমাম সাহেব নামাজে দাঁড়িয়েছেন, আমরা সবাই জানি নামাজে দাঁড়ানোর পরে একটা সূরা দিয়ে নামাজ শুরু করতে হয়, সূরার নাম সূরাতুল ফাতিহা। এখন আপনাদের এলাকার মসজিদের ইমাম বলেন আল্লাহু আকবার, আর রহমানু আল্লামাল কোরআন খলাকাল ইনসান, আল্লাহু আকবার কইেন না, ইমাম সাহেব সূরা ফাতিহা পড়েন নাই, নবীজি বলেছেন লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে নামাজে সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয়। আচ্ছা নামাজে যদি ইমাম সাহেব না পড়ে পেছনে বগুড়ার মানুষ চুপচাপ থাকবে না ইমামকে লুকমা দিবে? একবার দুইবার লুকমা দেওয়ার পরও ইমাম লুকমা না শুনলে তখন কি করবে বগুড়ার মানুষ? টান দিয়া এই শিক্ষা নামাজের বাহিরে থাকবে। নামাজের বাহিরেও কেউ যদি মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশে ইসলাম আর মুসলমানদের স্বার্থ বিরোধী কথা বলে কাজ করে, প্রথমে সাবধান করা হবে, বারবার সাবধান করা হবে, সাবধান করার পরেও না মানলে তাওহীদ পরিজনতা গান ধরে নামায়া দিবে। আমারে জিন্দাবাদ দিয়ে লাভ নাই, কথাগুলো যে বলতেছি এগুলো বুঝলে বুঝ ভাতা, না বুঝলে তেজ ভাতা, ঠিক বলছি? বগুড়ার মানুষ কি পান বেশি খান নাকি আপনারা? তোর বলতেন আমাদের সিলেটে তো পান সুপারি বেশি, একটু নিয়ে আসতাম আপনাদের জন্য, একটু বিনিময় করতাম, আমি দিতাম পান সুপারি আর আপনারা দিতেন। এই যে বলে ফেলছে, দই আনছেননি আমার জন্য, তো কই দই কোথায়? যাওয়ার সময় তো গাড়ি ভৈরা দই দেওয়ার দরকার ছিল, কষ্ট হচ্ছে আপনার? কষ্ট হচ্ছে আপনাদের? দোয়া দিয়ে দিব নাকি কিছুক্ষণ? শোনেন কয়টা শিক্ষা বলছি, নামাজের ৬ নাম্বার শিক্ষা হলো, নামাজের ৬ নাম্বার শিক্ষা হলো নামাজ আমাদেরকে ডিসিপ্লিন শিখায়। কি শিখায় দেখেন কেমন ডিসিপ্লিন? হজ করছেন কাকে হাত তুলে, বা ওমরা করছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, যারা যান নাই আল্লাহ সবাইকে আপনি আপনার ঘরের মেহমান বানান। আচ্ছা যারা জান নাই অসুবিধা নাই, টিভিতে দেখছেন না? আলহামদুলিল্লাহ আমি অনেকবার গিয়েছি, আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দেখবেন আপনারা ওখানে গেলে কাবা শরীফ ২৪ ঘন্টা তওয়াফ হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ বিশেষ করে হজের সময়ে মিলিয়ন মিলিয়ন লোক ঘুরতেছে চক্কর দিতেছে, যখনই একামত হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, একামত শুরু হয়ে গেছে, দেখবেন মানুষ সাথে সাথে গোল গোল হয়ে লাইন ধরে দাঁড়ায়, ঠিক না? আজকে জুমার নামাজে গেছেন না আপনারা? জুমার নামাজে কেউ সামনে কেউ পিছে খুতবার সময় বসছে না, ইমাম সাহেব যখনই দাঁড়ায় একামত দিয়েছে সব লাইন হয়ে দাঁড়িয়ে দিয়েছে, বিশৃঙ্খলা আছে? তো নামাজের ভেতরে তো বিশৃঙ্খলা নাই, নামাজের বাইরে তো আমাদের বিশৃঙ্খলা বেশি, বসতে বললে দাঁড়ায় যায়, দাঁড়াইতে বললে বসে যায়, ব্যাংকের সামনে লাইন ধরে দাঁড়াইতে বললে একটা আরেকটারে অন্যদিকে তাকাইয়া সামনে চলে যায়। একদিন আমি কি দেখি জানেন, লম্বা লাইন, তো এক লোক খুব চালাক এসে বলতেছে ভাই ওই যে দেখেন দেখছেন বিজ্ঞাপনটা, আপনি হে তাকাইয়ে আছে আর এ হেরে সামনে তো আরো দুই তিনজনের সামনে দিয়ে আগে চলে গেছে, এটা শৃঙ্খলা না বিশৃঙ্খলা? তাহলে নামাজ কি বিশৃঙ্খলা শিখায়? আমরা যে পরিমাণ বিশৃঙ্খল থাকি, বিশৃঙ্খল মানে লাইন ধরে দাঁড়াইতে বললে লাইন ধরে দাঁড়ায়, তবে কোরআনের মাহফিলে শৃঙ্খলা আছে। এরকম কোন রাজনৈতিক সমাবেশে দেখেন না মাঝে মাঝে, গত সপ্তাহে তো চেয়ার দিয়া বাড়ি মারছে, আমাদের এখানে পুলিশ লাগে না প্রশাসন লাগে না, কারণ কোরআনের মাহফিল গুলোকে ফেরেশতারা নিরাপত্তা দেয়, ঠিক কিনা? আমাদের প্রোগ্রামগুলোতে গ্যাদারিং হয় লক্ষ লক্ষ মানুষ হয়, পুলিশ টুলিশ লাগে না, প্রত্যেকটা মানুষ সুশৃঙ্খল হয়ে আসে, সুশৃঙ্খল হয়ে তা এটা কি বুঝেন না? কারণ এই প্যান্ডেলে কোরআনের কথা হয়, সুতরাং মুসলমানরা শুনেন, যেখানে কোরআন সেখানেই শান্তি, যখন আমাদের সমাজে আর দেশে কোরআনের আইন চালু হবে অশান্তি থাকবে না, শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে নামাজ আমাদেরকে কি শেখায়? ডিসিপ্লিন। নাম্বার ৭, নামাজ আমাদেরকে টাইম মেনটেন করা শেখায়, কারণ প্রত্যেকটা নামাজের একটা টাইম আছে না নাই? কেউ যদি কয় হুজুর আমি ফজরের নামাজ
সকাল 10টার সময় পড়ব হবে জোহরের নামাজ আমি বিকাল 5টায় পড়ব আসরের নামাজ আমি রাত 11টায় পড়ব মাগরিবের নামাজ আমি সকাল 8টায় পড়ব এশার নামাজ আমি দিনের 12টা বাজে পড়ব হবে কারণ প্রত্যেকটা নামাজের একটা বেঁধে দেওয়া টাইম আছে না নাই রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাউকুতা আল্লাহ বলছেন নিশ্চয়ই নামাজকে সময়ানুবর্তিতার উপরে শিডিউলের ভিত্তিতে ফরজ করা হয়েছে পাঁচ ওয়াক্ত নামাজ আমরা যেমন টাইম মতো আদায় করি ঠিক নামাজের বাগিরে সব কাজ টাইম মতো আদায় করতে হবে আমাদের দেশে মুসলমান আছে ইসলাম নাই পশ্চিমা অনেকগুলো দেশে মুসলমান নাই ইসলাম আছে কথা বুঝেন নাই মনে হয় একটু জটিল হয়ে গেছে মানে বাংলাদেশে মুসলমান আছে কিন্তু ইসলাম বলেছে সুসভ্য হও ইসলাম বলেছে টাইম মেইনটেইন করো আমাদের টাইম মেইনটেইনের অবস্থা জানেন রাত 11টা ট্রেন এক লোক রেলওয়ে স্টেশনে গিয়েছে বসে আছে হায় রে হায় জানি না কোন সময় আছে মানে বাংলাদেশের অবস্থা তো 11টার সময় হুইসেল শুনে লাগেজটা টান মারছে উঠে একজন হাত ধরে বলতেছে ভাই এত খুশি হইয়েন না এটা গতকাল রাত 11টার ট্রেন আজ রাত 11টায় আসছে জাপান এত উন্নত হলো কিভাবে মুসলমান দেশ এত উন্নত হলো কিভাবে টাইম টাইম যে টাইম দেওয়া আছে ওই টাইমেই সব হবে একটা ট্রেন এখানে রাত 11টা 10 মিনিটে আসার কথা 11টা 10 মিনিটই আসবে আমাদের জীবনে সফলতা এই যে তোমরা যারা ছাত্র আছো শোনো তোমাদের জীবনটা অগোছালো কারণ জানো তোমাদের জীবনে টাইম ম্যানেজমেন্ট নাই তোমরা খেলার সময় ঘুমাও পড়ার সময় খেলো যেমন পড়াশোনার জন্য সবচেয়ে পারফেক্ট টাইম সকালবেলা এটা বিজ্ঞান বলে কারণ সারা দিন আমরা যখন বিভিন্ন কাজ করি সন্ধ্যাবেলায় ব্রেইনটা কর্মক্লান্ত হয়ে যায় এই কর্মক্লান্ত ব্রেইন নিয়ে সন্ধ্যার পরে পড়তে বসে রাত 3টা পর্যন্ত পড়লে ব্রেইন বেশি কাজ করতে পারবে না কারণ ব্রেইন সবল না দুর্বল রাতের বেলা যখন মানুষ ঘুমায় তখন ব্রেইন রিফ্রেশ হয়ে যায় সকালবেলা ফজরের নামাজের পরে পড়তে বসো রাত 3টা পর্যন্ত জেগে জেগে পড়াশোনা করে তোমরা যে পড়া শিখবা তার চাইতে 20 গুণ বেশি পড়া সকালের 3 ঘন্টায় পড়তে পারবা পড়াশোনা আমাদের কি শেখায় না আমরা মাদ্রাসায় পড়েছি স্কুলে পড়েছি বিশ্ববিদ্যালয়ে পড়েছি এ প্লাস সব সময় পেয়েছি আলহামদুলিল্লাহ পড়াশোনায় ভালো রেজাল্ট করতে চাও সকালবেলা পড়ো রাতের বেলা এত সজাগ থাকো কেন তোমরা ফজরের নামাজও নাই ফেসবুক তো আছে আরে ফেসবুক চালাই চালাইতে আপনি চালায় একদিন দেখি এক ছেলে চালাইতে চালাইতে ওই যে জীবাণু আসছে ফোন গিয়ে তার নাকের উপরে পড়ছে এমনিও চালায় চেহারা নষ্ট হয়ে যাচ্ছে কারণ রাতের বেলা ঘুমায় না রাতে যারা ঠিক মতো ঘুমায় না মাইগ্রেনে প্রবলেম হয় চোখের জ্যোতি হারিয়ে যায় যুবক যুবক ছেলেরা বেশি বেশি চশমা পড়ছে কেন সময় মেনটেন না করার কারণে নামাজ আমাদেরকে সময় মেনটেনের শিক্ষা দেয় প্রতিটা পরিবার সময় মেনটেন করলে পরিবার সুন্দর থাকবে অনেক পরিবারে নাক ডাকাইয়া সকাল 11টা পর্যন্ত তারা ঘুমায় আপনাদের বগুড়াতে নাই কিন্তু শহরাঞ্চলে এগুলো আছে সকালের নাস্তা দুপুর 12টায় করে বিকালের খাবার বিকাল 4টায় খায় আছে না নাই সময়ের ম্যানেজমেন্ট না আনলে মানুষ কখনো জীবনে সফল হতে পারে প্রত্যেকটা সফল ব্যক্তি গিয়ে দেখেন সময়কে সঠিকভাবে কাজে লাগিয়েছে এখন তো আবার বিশ্বকাপ আসতেছে সময়ে বিশ্বকাপ চলছে সময়ের খুব সঠিক ব্যবহার হয় দেখেন ঠিক বলছে কি ভদ্র আমার আফসোস লাগে যখন আমি বিশ্ববিদ্যালয়ে পড়তাম বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন কিছু কথা আমার এখন মনে পড়ল শুনেন ইউনিভার্সিটিতে যখন পড়তাম বিশ্ববিদ্যালয়ের হলে থাকতাম দেখতাম বিভিন্ন ডিপার্টমেন্টের ছেলেরা বিবিএ সিএসসি ফার্মাসিতে পড়ে একটায় আরেকটারে রাতের বেলা ডাইনিংয়ে খাইতেছে কয় দোস্ত রাতে কিন্তু রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার খেলা আছে রাত 3টার সময় খেলা ফোনের মধ্যে অ্যালার্ম লাগা অ্যালার্ম লাগাইয়া 3টার সময় ঘুম থেকে ওইটা রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার খেলা দেখে ব্রাজিল আর্জেন্টিনার খেলা রাত 1টা 2টা 3টা পর্যন্ত জেগে দেখে কিন্তু দুর্ভাগ্য ওই যুবকের জন্য ভোরবেলা 5টার সময় অ্যালার্ম দিয়ে সে ফজরের নামাজ পড়তে পারে না হ্যাঁ যুবক ভাইরা সময় অবয় নষ্ট করো না কেয়ামতের দিন জাহান্নামীরা জাহান্নামে গিয়ে সবার আগে সময়ের ব্যাপারে আফসোস করবে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে সময়ের ব্যাপারে আফসোস করে বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ
قدمت لحياتي افسوس আমি যদি আমার ফেলে আসা সময়গুলো আবার ফিরে পেতাম সেগুলো যদি কাজে লাগাইতাম তখন বলে আর কোনো লাভ হবে সময় মানুষের জীবনের মূল্যবান সম্পদ সম্পদ দিয়ে সময় কেনা যায় না কিন্তু সময় কাজে লাগিয়ে সম্পদ অর্জন করা যায় কোটি কোটি টাকা দিয়ে 1 ডিসেম্বর 2022 ফিরে পাবেন পাবেন না কিন্তু আপনি সামনের দিনের সময়গুলোকে কাজে লাগিয়ে বহুত সম্পদ অর্জন করতে পারবেন চাইলে সময় যুবক ভাইরা সময়গুলো নষ্ট করে দিও না সময়গুলোকে কাজে লাগাও রাতের বেলা খেলা না দেখা তাহাজ্জুদ পড়ো কিংবা খেলা দেখলে দেখো কিন্তু অত বেশি তামাশা কইরো না খেলা দেখার নামে যে তামাশাগুলো তোমরা করো আর্জেন্টিনা ব্রাজিলের সমর্থক মারামারি করে তিন চার দিন আগে দেখা গিয়েছে আর্জেন্টিনার এক সমর্থক চাঁদপুরে ব্রাজিলের সমর্থককে ছুরি মাইরা খুন করে ফেলছে খেলা হয় কোন দেশে আর মানুষ মরে কোন দেশে আবার আমি সুনামগঞ্জে চার পাঁচ দিন আগে দেখলাম ব্রাজিলের লোকেরা ব্রাজিলের সাপোর্টাররা বলতেছে আর্জেন্টিনা ছাইরা যারা ব্রাজিলে আসবা একটা একটা জার্সি দিব এক প্যাকেট বিরিয়ানি দিব ঘরের মধ্যে চাউল নাই ঘরের মধ্যে ভাত নাই তুমি জার্সি কিনো আর 200 হাত লম্বা পতাকাটা নাও ভাই গিয়ে দেখেন ঠিকই বলছে বাপের লুঙ্গি না আমার তো মনে হয় মা বাপের যে জমানো পয়সা ওখান থেকে চুরি কইরা তারপরে এনে পতাকা লাগাইছে ব্রাজিলে আর আর্জেন্টিনা এত পতাকা উড়ে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে আবার দেখা যায় ব্রাজিল খেলা জিতলে ব্রাজিলের লোক মিছিল করতে করতে আর্জেন্টিনার ঘাড়ের উপরে উঠে আর্জেন্টিনার লোক জিতলে আর্জেন্টিনার লোক মিছিল দিয়া রাতের বেলা ব্রাজিলের কাঁধের উপর উঠে আছে না নাই মারামারি করে প্রতিযোগিতা করে দেখছে এলাকায় ব্রাজিলের পতাকা 100 হাত কয় আমরা কি মইরা গেছি নাকি ব্রাজিলের পতাকা লাগা 300 হাত আল্লাহ কোরআনে বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান কথাটা কার আল্লাহ বলেন সৎ কাজে প্রতিযোগিতা করো এরকম ফালতু কাজে প্রতিযোগিতা করো না নিষেধ করেছেন কে এ যুবক ভাইরা যে টাকা পয়সাগুলো ফালতু কাজে আমরা ব্যয় করব এগুলোর জন্য আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে শোনো ব্রাজিল আর আর্জেন্টিনা খেলা আসছে খেলা দেখে ফেলো বিশ্বকাপের খেলা দেখে ফেলো কিন্তু এই টাকাগুলা দিয়া ব্রাজিল আর্জেন্টিনার পতাকা আর ব্রাজিল আর্জেন্টিনা জার্সি কিনে টাকা নষ্ট না করে এই টাকাগুলা গরিব মানুষদেরকে দাও এই টাকাগুলা বিধবা মহিলাদেরকে দাও এই টাকাগুলো ভিক্ষুকদেরকে দাও অসহায়দেরকে দাও সওয়াব হবে কিয়ামতে জান্নাত পেয়ে যাবা ঠিক কি না ফালতু কাজে সময় নষ্ট করো তুমি আবার মেসির অবস্থা ফলো করে মেসি আর নেইমারের হাতে ট্যাটু আছে হেও ট্যাটু লাগাইছে কিছুদিন আগে আপনাদের বগুড়ার রুয়াজে আসছিলাম বগুড়ার এক ছেলে আমারে বলতেছে হুজুর আমি আপনারে গোপন একটা কথা বলতে চাই বললাম বলেন কয় না হুজুর কারো সামনে বলা যাবে না আপনি আরেক জায়গায় আছেন মনে মনে ভাবলাম না জানি কি হইছে অন্য রুমে নিয়ে কয় হুজুর এই যে দেখেন আমি বললাম ইতা কিতা আ কয় হুজুর ট্যাটু বলেন তো ট্যাটু আঁকা হালাল না হারাম নিষেধ করেছেন কে এই যে বিশ্বকাপের খেলার মধ্যে দেখে মেসি আর নেইমার হাত পায়ে ট্যাটু হেও লাগায় ট্যাটু খেলা দেখো কিন্তু এরা তোমার আইডল নয় এরা তোমার আদর্শ নয় তোমার আদর্শ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু মেসি কাটিং চুল কিরে তোমার এটা কোন কাটিং চুল হয়েছে আমি আর তার দিকে তাকাবো না নইলে ক্যামেরাওয়ালারা ক্যামেরা আবার ঘুরাই দিবে ভাইরা কিছু যুবক এখানে চুল ফালায় এদিকেও নাই এদিকেও নাই এদিকেও নাই শুধু মাঝখানে আছে চুল দেখলে মনে হয় পাখি বাসা বাঁধার জন্য পাখির বাসা বানায় রাখছে এটাকে আমি আবার নাম দিয়েছি সিলেটি ভাষায় মুরগা চুট স্টাইল হ্যাঁ মুরগা চুট কেন শুনেন আপনারা দেখছেন কিনা ওই যে দৌড়ন্না মুরগ আছে না এলাকায় দেশি মুরগ আরে দৌড়ন্না মুরগ চিনেন না যারা দৌড়ায় বেশি লাফায় বেশি আর কি দেখছেন কি মাথার উপরে কি আছে বগুড়ার আঞ্চলিক ভাষায় কি বলেন ভাই আপনারা এটাকে সিলেটি ভাষা কই মনে বাদে বগুড়ার ভাষায় কি বলে বলেন জোরে বলেন বুঝতেছেন না ভাই বট জুটি নিচে তো আপনারা বলেন জুটি আর সিলেটে বলে জুট মনে হয় আর আমি এটার নাম দিছি মুরগা জুট মুরগা চুট
এই রকম করে চুল রাখিও না আমি কিন্তু এখানে অনেকের চুলে স্টাইলে দেখতেছি কালকেই ফলাই দিও আমি কিন্তু এখানে উঠাইতেছি না শরম পাবা খবরদার আমি এখানে বহু ছেলে চুল এরকম দেখতেছি চুল ফালাবো যার তরিকা অনুসরণ করে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকরা মেসি আর নেইমার রে অনুসরণ কইরা আমি দেখলাম একদিন এক ছেলে চুল ফালাইয়া নাপিত্রে বলতেছে ভাই এখান থেকে এখানে ব্লেড দিয়ে একটা টান মারেন এমনে দেখছেন এরকম আছে কিছু ছেলে মানে মাঝখানে আমি বললাম কি রে এটা কোন স্টাইল কি জানে কোন এক প্লেয়ারের নাম বলছে আমি বললাম তুমি ওই প্লেয়ারকে অনুসরণ করো কেন কারণ যাকে আপনি অনুসরণ করবেন তার সঙ্গে আপনার হাসর হবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আমরা কি মেসি নেইমারের সাথে হাসর ঘটাবো না নবীজির সাথে হাসর চাই তাহলে নবীজিকে অনুসরণ করো নবীজির সাফায়াত পাওয়া যাবে ইনশাআল্লাহ রাগ করছো আমার কথা যুবকরা আমি খেলা দেখতে বলেছি খেলা দেখে ফেলিও চুপচাপ কিন্তু এই বারবার এগুলো কইরো তামাশা কইরো না এদেরকে অনুসরণ কইরো না আবার পতাকা নিয়ে মারামারি কইরো যে দেশে বিশ্বকাপ আসছে ওই দেশের লোক কি বলছে দেখো না যুবকরা বিশ্বকাপ এটা যদিও ফিফা থেকে হয় আয়োজক দেশ তাদের কিছু লিগাল আইন থাকে তাদের দেশীয় আইন এগুলো আবার সেই সেই দেশে আসা লোকদের মানতে হয় যেমন কাতার একটা মুসলিম প্রধান দেশ হয় সেখানে কোরআনের কিছু আইন কিছুদিন আগে দেখছেন জার্মানির প্লেয়াররা আমি পত্রিকায় দেখেছি যুবকরা দেখছো কিনা জার্মানির প্লেয়াররা যে খেলার আগে জাতীয় সঙ্গীত গায় না এরপরে তারা মুখের মধ্যে এমনি দিছে হ্যাঁ দেখছেন কিনা এটা প্রতিবাদ করছে কেন ছেলে ছেলে যৌনতা মেয়ে মেয়ে যৌনতা লাওয়াতা অর্থাৎ সমকামিতার অনুমতি কাতারে সমকামিতা ইসলামে আছে সমকামিতা মানে হচ্ছে সমলিঙ্গের সাথে যৌনাচার করা একটা পশুও সমলিঙ্গের সাথে যৌনাচার করে না একটা কুকুর তার যৌন চাহিদা মিটাবার জন্য তার বিপরীত লিঙ্গের কাউকে খুঁজে সুতরাং মানুষ হয়ে যারা যৌনতার জন্য সমলিঙ্গের কাউকে খুঁজে এরা কুত্তার চেয়েও আরো খারাপ কাতার বলেছে আমরা বিশ্বকাপের আয়োজন করেছি ঠিক আছে কিন্তু এক মাসের জন্য আমরা আমাদের ধর্ম বদলাইতে পারবো না সমকামিতার আদেশ দেয় নাই আপনারা দেখেছেন কয়েকশো মিলিয়ন ডলারের আপনারা খবরের কাগজে দেখছেন কয়েকশো মিলিয়ন ডলারের কি বলে এটাকে মদ কাতার থেকে আবার জাহাজে করে ফিরিয়ে নেওয়া হয়েছে কারণ সেগুলো ওখানে চলবে তারা আবার বলছে অসুবিধা নাই যে দেশ জিতবে ওই দেশে উৎসবের জন্য ওই দেশে আমরা এগুলা নিয়ে যাব দেখেন কাতার মধ্যপ্রাচ্যের ছোট্ট একটা দেশ পশ্চিমারাও এখন তাদের কাছে জিম্মি পশ্চিমারাও এখন মিডল ইস্টের অনেক দেশকে ভয় করে কথা বলে তাদের দেশগুলোতে জেনাবে বিচার কম মধ্যপ্রাচ্যের এই দেশগুলোতে আপনারা অনেকে সফর করেন জেনাবে বিচার কম তাদের দেশে চুরি ডাকাতি কম কারণ সেখানে কোরআনের একশো ভাগ আইন নাই কিন্তু কিছু আইন কোরআনের কিছু আইনে যদি এই শান্তি পাওয়া যায় আল্লাহর কসম আমার দেশে যে সম্পদ আল্লাহ দিয়েছেন এই উত্তরবঙ্গে লালমনির হাটে গিয়ে দেখলাম তিস্তা নদীতে দেখলাম বালুর মধ্যে ভুট্টা হইতেছে আমার দেশে যে নেয়ামত আল্লাহ দিয়েছেন পাথরের খনি আছে আমার সিলেটে আমার বাড়ি সিলেটে সিলেটের জাফলংয়ে ভুলাগঞ্জে সিলেটের বিভিন্ন জায়গায় পাথরের খনি এই বাংলাদেশে আছে গ্যাসের খনি এখানে আছে খনিজ সম্পদের খনি এই বাংলাদেশে আবার চুরের খনিও আছে এই বাংলাদেশে যে নেয়ামতগুলো আছে আমরা যদি শুধুমাত্র কোরআন ভিত্তিক সমাজ ব্যবস্থা পরিচালিত করতে পারি দেখবেন এই বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়ে যাবে ঠিক কি না এই যে নামাজের শিক্ষাগুলো বললাম এই শিক্ষাগুলো কাজে লাগালে আমাদের ব্যক্তি পরিবার সমাজ জীবন বদলে যাবে ইনশাআল্লাহ বসে যাও যুবক ভাইয়েরা আব্বা জানটা বসে যান জি মাশাআল্লাহ মাশাআল্লাহ অত্র মসজিদের সাবেক মুয়াজ্জিন মৃত সাইফুল ইসলামের পরিবারের পক্ষ থেকে 5000 টাকা দেওয়া হয়েছে আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন ঠিক আছে বগুড়ার মানুষ ওয়ালাইকুম আসসালাম আমার জামাই সুলতান মাহমুদ 500 টাকা আপনার জামাই না সুলতান মাহমুদ সাহেব 500 টাকা মরহুম কলিমউদ্দিন পরিবার 13.5 মরহুম কলিমউদ্দিন সাহেবের পরিবারের মাগফিরাতের জন্য 13000 টাকা দেওয়া হয়েছে আল্লাহ কবুল করেন বলেন আমিন সিলেটি গান গাইতাম নাকি দোয়া করে ফেলতাম মরহুম আমানতুল্লাহ প্রামাণিকের পরিবারের পক্ষ থেকে 40 বস্তা সিমেন্ট মাশাআল্লাহ মরহুম আমানতুল্লাহ সাহেবের পরিবারের পক্ষ থেকে 40 বস্তা সিমেন্ট দেওয়া হয়েছে আল্লাহু আকবার আল্লাহ কবুল করেন বলেন আমিন বগুড়ার সুলপুল বলে তাই না
হ্যাঁ বগুড়ার ছলপুলরা বসবেন আরে আনে বল তাই খুব সুন্দর এগুলো আমায় লিখে দিয়েন আমি শিখব বসেন ঠিক আছে আমার সিলেটের একটা ঐতিহ্যবাহী গান আছে সেটা বলে আমরা দুয়াদেরকে যাব ইনশাআল্লাহ শর্মা গঙ্গর ফারুবানি শাহজলালের উত্তর শুনি আমাদের সিলেট সুরমা নদীর তীরে অবস্থিত আর আমরা শাহজলালের উত্তর শুনি এজন্য শাহজলালই একটা ভাব আমাদের মাঝে আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শর্মা গঙ্গর ফারুবানি শাহজলালের উত্তর শুনি দেশ বিদেশ বেটা গিরি আমরা হকল সিলটি আমরা হকল সিলটি আমরা হকল সিলটি আমরা হকল সিলটি সিলেটরই হমলার বাগান খাইলে জোরাই হকলর ফরান সিলেটে কমলা আছে তো জানেন আপনারা খুব স্বাদের কমলা সিলেটরই হমলার বাগান খাইলে জোড়াই হকলর ফরান সিলেটের সানা খাইলে বাই দিন খাটত না একদিন দিন খাটত না একদিন শর্মা গঙ্গর ফারবাড়ি শাহজলালর উত্তর শুনি দেশ বিদেশ বেটা গিরি আমরা হকল সিলটি আমরা হকল সিলটি সিলেটের মানুষ প্রবাসে থাকে বেশি ইংল্যান্ড আমেরিকায় সৌদি আরব আবুধাবি কাতার দুবাই লন্ডন যাবি আমেরিকাত গিয়া দেখবাই ফাইবাই শুধু সিলটি ফাইবাই খালি সিলটি সুরমা গঙ্গর ফারবাড়ি শাহজলালর উত্তর শুনি দেশ বিদেশ বেটা গিরি আমরা হকল সিলটি আমরা হকল সিলটি আমরা হকল বগুড়াবাসী আমরা হকল বাংলাদেশী